কিছু কথা আছে যা এখনও চিরন্ত সত্য কথা কবে কখন কে বলে গেছে হয়তো তার কোনো ঠিকানা পাওয়া যায় না যেমন এক হাতে তালে বাজে না বিনা বাতাসে গাঙ্গের পানি নড়ে না বিনা কানে গাছের পাতা ঝরে না বিনা দুধে কখনো দই বসে না এই ধরনের হাজার হাজার কথা আছে যে কথাগুলো কে বা কারা কখন বলে গেছে সে কি জীবিত আছে না মারা গেছে বা এটাকে কোন ভাষা থেকে সেটা নেওয়া হয়েছে সেটা আসলে কোনো সঠিক ঠিকানা জানা না গেলেও কিন্তু কথাগুলো কিন্তু একেবারে সত্য আজকের প্রসঙ্গে আমি আপনাদেরকে বলতেছি যে আপনি জীবনে যদি কিছু করতে চান ব্যবসা করুন আপনি পড়ালেখা করে ভালো কিছু করতে চান ভালো মানুষ হতে চান আপনি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বা কিছু হতে চান আপনার অবশ্যই সে পড়ালেখার প্রয়োজন আছে আপনি যে সেকশানে কিছু করতে যান সেই সেকশানে আপনাকে কিছু না কিছু অভিজ্ঞতা থাকতেই হবে না হলে আপনি পারবেন না এমন কিছু ক্ষেত্রে আছে যেখানে আপনাকে পুরাপুরি অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করতে হবে কম অভিজ্ঞতা দিয়ে আপনি সেখানে কিছুই করতে পারবেন না বরঞ্চ আপনি সেখানে অপমান অপদস্থ হয়ে ফেরত আসবেন এখন আমি আপনাকে সেই ঘটনাটা ব্যাখ্যা দিচ্ছি ধরুন আপনার অনেক শিক্ষাগত যোগ্যতা আছে আপনি অনেক কিছু জানেন তার অর্থে এই নয় যে আপনি সব কিছু করতে পারেন আপনি হয়তো পড়ালেখা করেছেন ইঞ্জিনিয়ারিং সেকশানে আপনি ইঞ্জিনিয়ারিং খুব ভালোই বোঝেন কিন্তু এখন আপনার পড়ালেখা অনেক বেশি আছে এখন আপনাকে যদি কোথাও কোনো রুগী দেখতে বলা হয় যে একজন অসুস্থ রুগী এখন তার অপারেশন করা প্রয়োজন সেখানে আপনি কি করবেন সেটা হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না এই কারণেই কারণ আপনি ওইদিকে পড়ালেখা করেন আপনি পড়ালেখা করেছেন অন্য বিভাগে আপনার অবশ্যই দেশে দেশের মধ্যে দেখে দেখবেন যে চক্ষু বিশেষজ্ঞ কান বিশেষজ্ঞ তারপরে হার্ট বিশেষজ্ঞ এই ধরনের এক একজন এক এক বিভাগের উপরে বিশেষজ্ঞ এটার মূল কারণ হলো যে এক একজন এক একটা বিষয়ের উপর সে পারদর্শী এক ব্যক্তি সব বিষয়ের উপর পারদর্শী হতে পারে না এটা সম্ভব নয় তার কারণ হলো এক একটি সেকশন এক একটি বিভাগ যে সাগরের মতো যেখানে তারপরও সবগুলো অর্জন করা সম্ভব নয় সব অভিজ্ঞতা কিন্তু সবার কিন্তু থাকে না সব ডাক্তারের থাকে না তাই আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমরা যা কিছু করি না কেন আমাদের অন্তত কিছু না কিছু অভিজ্ঞতা থাকা প্রয়োজন আছে আমাদের সমাজে দেখবেন অনেক লোক আছে অনেক উচ্চশিক্ষিত লোক আছে কিন্তু তাকে যদি আপনি কোনো দলিল বা কোনো খতিয়ান এই ধরনের যদি আপনি কোনো ভূমি সংক্রান্ত কোনো কাগজপত্র তার হাতে তুলে দেন তাকে যদি বলেন যে এটাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু সে দিতে পারবে না যদি তার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞতা না থাকে সেও হতে পারে বড় বড় ডিগ্রিধারী হতে পারে কিন্তু সেটা সে বুঝাতে পারবে না এই কারণে কারণ সবগুলো একরকম নয় সেখানে বোঝার অনেক কিছু বাকি আছে যে ভূমির পরিমাপ সবার পক্ষে সম্ভব হয় না এই কারণে কিন্তু সবাই ভূমির পরিমাপ করতে পারে না সবার কিন্তু ওই রকম অভিজ্ঞতা নাই সে ভূমির পরিমাপ করতে গেলে তাকে সে অভিজ্ঞতা অর্জন করতে হবে কিভাবে মাপতে হয় কিছু সূত্র আছে সেগুলো শিখতে হয় যে সূত্রগুলো অন্য কোথায় পাওয়া যায় না ভূমি পরিমাপ করতে গেলে সেই সূত্রের প্রয়োজন আছে আবার এমন এমনভাবে কিছু লেখা হয় যে লেখাগুলো অন্য কোথাও লেখা হয় না যে ভাষা ওখানে ব্যবহার করা হয় পরিমাপের যে নিয়মগুলো ওখানে ব্যবহার করা হয় সেটা অন্য কোথায় ব্যবহার করা হয় না এই কারণে সবার পক্ষে সব কিছু বুঝে ওঠায় একেবারে কষ্ট সবাই কিন্তু সব কিছু বুঝতে পারে না এই কারণেই তার কারণে তার অভিজ্ঞতা নেই কিন্তু যার কিছু না কিছু পরিমাণে অভিজ্ঞতা আছে সে কিছু করতে পারে সে বুঝাতে পারে সে বুঝাতে পারবেই আমি বলতেছি যে আপনি যদি জীবনে কিছু করতে চান যে সেটা যেইভাবে হোক আপনার উচ্চ উচ্চশিক্ষা আছে, কিন্তু আপনি ইচ্ছে করলে একটা ফার্মেসি দিতে পারেন না তার কারণ ফার্মেসি দিতে হলে আপনার সেই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে আপনি ফার্মেসি দেওয়ার জন্য যেই যে সার্টিফিকেটগুলো আপনাকে সংগ্রহ করতে হবে আবার কিছু অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে তাহলে আপনি ফার্মেসি দিতে পারবেন এখন আপনার অনেক শিক্ষাগত যোগ্যতা আছে আপনি অনেক সমাধান করতে পারেন তাই বলে যে আপনি ফার্মেসি দিয়ে সব কিছু সমাধান করতে পারবেন তা নয় আপনাকে অবশ্যই সেই ব্যাপারে কিছু না কিছু অভিজ্ঞতা আপনার অবশ্যই থাকতে হবে আর না থাকলে আপনি সেটা কিছুই করতে পারবেন না ঠিক তেমনি আপনি মনে করেন দেখতেছেন যে গাড়ি চালানো একেবারে সহজ যে ড্রাইভার বসে আছে গিয়ার দিতেছে ব্রেক দিতেছে আর হুইল ঘুরাইতেছে আপনি দেখলেন একদিন দুই দিন দেখার পর দিয়ে এখন আপনি যদি হঠাৎ করে গাড়িতে উঠে যদি আপনি ওই রকম শুরু করে দেন তাহলে আপনি কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন আপনি নিজের জীবনের জন্য নিজে বিপদ ডেকে নিয়ে আসবেন আপনাকে শিখতে হবে শিখার জন্য আপনাকে সে বয়সে ছোট হতে পারে সে আপনার অন্য কেউ হতে পারে তাতে কিছু না কিছু আপনাকে শিখতে হবে না শিখলে আপনি কিছুই করতে পারবেন না যখন কোথায় দেখবেন যে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে সেখানে দেখবেন যে কিছু মিস্ত্রির বেতন হচ্ছে মনে করেন দৈনিক এক হাজার টাকা সেখানে কর্মচারীর বেতন চারশো টাকা বা পাঁচশো টাকা কিন্তু দেখা গেছে দুইজনে মানুষ একজন লেবার একজন মিস্ত্রির চেয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রম করে কিন্তু তার বেতন কম তার কারণটা কি তার অভিজ্ঞতার অভাব যে একটি গাড়ির ড্রাইভার এবং হেল্পারের কথা চিন্তা করুন যে অনেক সময় দেখা গেছে ড্রাইভারের চেয়ে হেল্পার অনেক হৃষ্টপুষ্ট হেল্পার ইচ্ছে করলে যে আরও বড় গাড়ি চালাতে পারে তার অনেক কিন্তু তার জ্ঞান নাই। ড্রাইভার সে হয়তো শারীরিক অবস্থা এত বেশি না হলেও কিন্তু তার অভিজ্ঞতা আছে গাড়িটা কিভাবে চালাতে হয় কীভাবে গাড়ি কন্ট্রোল করতে হয় তার সে অভিজ্ঞতা আছে এখন আমি আপনাকে বলতেছি পৃথিবীর এমন কোন সেকশন নাই যেখানে আপনি অভিজ্ঞতা ছাড়া কিছু করবেন আপনার অবশ্যই কিছু না কিছু অভিজ্ঞতা থাকতেই হবে আপনার অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে কিছু করতে পারবেন যে সারা পৃথিবীতে প্রায় সব কাজগুলো কাছাকাছি যে বিদ্যুতের কাজ যদি আপনি দেশে যদি শিখে যান আপনি প্রবাসে গেলে সেই বিদ্যুতের কাজটা করতে পারবেন হয়তো সেখানে একটু অত্যাধুনিক কিছুটা পরিবর্তন কিন্তু কাজগুলো মূলত একই রকমই হয়ে থাকে আপনাকে অবশ্যই সেই ব্যাপার কিছু অভিজ্ঞতা নিতে হবে আপনি টাইসের কাজ যদি কিছু জানেন দেশে করেন তাহলে কিন্তু আপনি এখন টাইসের সে কাজটা আপনি দেশের বাইরে গিয়েও করতে পারেন তার কারণ হল আপনার যখন অভিজ্ঞতা থাকবে তখন আপনি যে কোনো স্থানে প্রতিষ্ঠিত হতে পারবেন কিছু না কিছু করে দেখাতে পারবেন আপনার মতো সারা দেশে এখন বর্তমানে অনেক লোক আছে শারীরিকভাবে হৃষ্টপুষ্ট লম্বা চড়া অনেক কিছু আছে কিন্তু তার কাছে কোনো অভিজ্ঞতা নাই, সে বেকার হয়ে ঘুরতেছে সে শুধু পরিশ্রম করতে জানে কিন্তু সে পরিশ্রম হলো। যে আগা আরও তার আশেপাশে দশজন বিশজন যা করতে পারে সেও কিন্তু তাই করতে পারে কিন্তু তার মধ্যে বিশেষ কোনো গুণ নেই সে পারে না হয়তো গাড়ি চালাতে পারে না কোনো মিস্তুরি কাজ করতে তার এমন কোনো অভিজ্ঞতা নেই আমাদের সমাজে এই ধরনের হাজার হাজার আছে আপনি যেখানে থাকুন দেখুন আপনার আশেপাশে এই আছে কিন্তু তো ইচ্ছা করলে কিছু অভিজ্ঞতা অর্জন করে নিতে পারে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে সেহেতু ইচ্ছা করলে যে সে ভালো কিছু কাজ শিখে তার জীবনটাকে পরিবর্তন করতে পারে সে সারা জীবন হয়তো এইভাবে বেকার না থেকে এইভাবে লেবার না হয়ে কর্মচারী শ্রমিকের মতো না হয়ে যেন সে অন্তত নিজেকে নিজে প্রতিষ্ঠিত চেষ্টা করে তাহলে করতে পারে কিন্তু আমাদের মধ্যে অনেকে করে না সেটা তার ব্যক্তিগত দোষ সে যদি চেষ্টা করত তাহলে কিছু না কিছু করতে পারতই তাই আপনি যাই কিছু করুন না কেন আপনি অবশ্যই কিছু না কিছু অভিজ্ঞতা আপনাকে অর্জন করতেই হবে এখন আপনি হয়তো কোনো ওয়ার্কশপে গিয়ে দেখলেন যে সেখানে একটা ছোট সেলে সে কীভাবে সেই কারেন্টের কাজগুলো করতেছে সেখানে সে লোহা কাটতেছে আবার লোয়া লওয়া সে ঝালাই দিতেছে আপনি দেখলেন এখন আপনি কী করলেন আপনিও ওই বিদ্যুতের সে হোল্ডারটা নিয়ে আপনিও সেখানে ঝালাই করা শুরু করে দিলেন কিন্তু দেখা গেল যে সে সেখানে আপনি মহাবিপদ ডেকে নিয়ে আসলেন তার কারণ হলো আপনি দেখতেছেন দেখার মজাও ওখানে ভুল আছে সেখানে আপনি দেখতেছেন সে কিভাবে ও যে ঝালাই করতেছে কিন্তু আপনি করতে গেলে দেখবেন যে সেই আপনার হোল্ডারটি লোয়ার সাথে আটকে যাচ্ছে চুম্বকের মতো কিন্তু ওই ছেলেটি অনবরত করে যাচ্ছে তার তো কোনো সমস্যা হচ্ছে না তাই আপনাকে শিখতে হবে শিখার জন্য কোনো বয়স নেই আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে আপনি শিখুন আপনার বয়স কত সেটা কোনো জানার বিষয় না জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে কিছু না কিছু শিখতে হবে আপনি যদি শিখেন তাহলে জীবনে কাজে লাগাতে পারবেন যে আপনারা অনেকে শুনেছেন যে সাদা পানিতে কখনো দই বসে না দই বসাতে হলে দই বানাতে হলে কিছু না কিছু দুধ দিতে হয় হয়তো কেউ দুধের পরিমাণ বেশি দেয় কেউ দুধের পরিমাণে কম দেয় তারপরে দিয়ে এটা সেটা মিক্স করে দই বানিয়ে ফেলে কিন্তু সাদা পানি দিয়ে কখনো দই বসানো যায় না ঠিক তেমনি আপনি এক হাতে কখনও তালি বসে না আপনাকে দুইটা হাত একসাথ করতেই হবে আর দুইটা হাতকে এইভাবে হাতের সাথে হাত লাগালে কিন্তু যে আপনার তালি হবে তা নয় আপনাকে জোরে আঘাত করতে হবে তাহলে সেখান থেকে আপনার শব্দ বেরিয়ে আসবে তো আপনাকে যে পরামর্শটা দিচ্ছি সেই পরামর্শটা হলো আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে আপনাকে কিছু কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি অভিজ্ঞতা ছাড়া আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনি ব্যবসা করবেন আপনাকে ব্যবসা কিছু না কিছু শিখতে হবে হয় কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখতে হবে অথবা কোনো ব্যক্তির কাছ থেকে আপনাকে কিছু না কিছু অভিজ্ঞতা নিতে হবে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন ব্যবসা করতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে গাড়ি চালাতে হল আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি কোথায় শিক্ষকতা করতে যাবেন আপনার তা অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনি অভিজ্ঞতা ছাড়া কোথায় শিক্ষকতা করতে করতে পারবেন না আপনি যদি মনে করেন যে আমার পক্ষে সবই সম্ভব আমি ইচ্ছে করলে সব কিছু করতে পারি আসলে সেটা হলো মিথ্যা কথা এইভাবে সম্ভব নয় আপনার হয়তো শারীরিক অনেক ভালো আপনার বংশ ভালো আপনি ভালো কথা বলতে পারেন তার অর্থ এই নয় যে আপনি ভালো শিক্ষকতা করতে পারবেন আপনি ভালো একজন স্পিকার হতে পারবেন আপনার দেখা গেছে অনেক জনপ্রিয়তা আছে সবাই আপনাকে ভালো জানে এখন আপনি বিনা ভোটে চেয়ারম্যান হবেন আপনি একবার ইলেকশনে দাঁড়িয়ে দেখুন তখন বুঝতে পারবেন যে আসলে আপনাকে কয়জনে ভোট দেয় সব কাজে মানুষ অভিজ্ঞ লোকেই পছন্দ করে অভিজ্ঞতা যত বেশি হবে আপনি জীবনে তত বেশি সফলতা অর্জন করতে পারবেন সফলতা অর্জন করতে হলে আপনার অবশ্যই জ্ঞান থাকতে হবে আপনার জ্ঞান যত বেশি হবে আপনি তত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন আপনি জীবনে তত বেশি ভালো কিছু অর্জন করতে পারবেন আপনি যদি জীবনে কোথায়ও যদি আটকে যান তাহলে আপনাকে সেখানে অভিজ্ঞতা প্রয়োগ করতে হবে অভিজ্ঞতা আপনার মৃত্যু পর্যন্ত আপনার কাজে লাগবে কিন্তু আপনার কাছে অর্থ থাকলে সেটা আজ আসে কাল থাকবে না চুরি হয়ে যেতে পারে ডাকাতি হয়ে যেতে পারে আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে কিন্তু আপনার জ্ঞান কখনও আপনার থেকে হারিয়ে যাবে না আপনার জ্ঞান আপনাকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করবে কিন্তু অর্থ আপনাকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করতে পারবে না মানুষ কার উপর আপনি বিশ্বাস করবেন কে আপনাকে সহযোগিতা করবে কিন্তু আপনি যদি আশা ভরসা করে থাকেন আরেকজন আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে তাহলে আপনি বোকার কাতারে আসেন আপনি এখনও স্বপ্নে আসেন আপনাকে কিছু না কিছু অবশ্যই করতে হবে আপনি কখনও কল্পনার রাজ্যে থাকবেন না বাস্তবতার মধ্যে না আসুন আপনি কিছু শিখুন নিজের জ্ঞান বাড়ান এখন একজন ব্যক্তি একটিমাত্র অভিজ্ঞতা দিয়ে জীবনে কিছু করতে পারে না তাকে অনেক অভিজ্ঞতা তাকে অর্জন করতে হয় আপনি দেখে থাকবেন যে অনেক ডাক্তার আছে তার অনেকগুলো সার্টিফিকেট আছে সে একটার উপরে বিশেষজ্ঞ সে আরও কয়েকটির উপরে সেই সার্টিফিকেট নিতেছে অভিজ্ঞতা নিতেছে তার কারণ হলো যে বর্তমানে যে কম্পিটিশনের যে প্রতিযোগিতার বাজার সেখানে একটিমাত্র অভিজ্ঞতা দিয়ে কিছুই করা যায় না তাই আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি যে আপনি যদি জীবনে সুন্দর হয়ে থাকতে চান জীবনে যদি সফল হয়ে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু না কিছু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই এখনই কিছু কষ্ট করে হলো। আপনাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে লজ্জা করা যাবে না আপনি এখন যে লজ্জা করতেছেন সে লজ্জা আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে। আপনি লজ্জা না করে এখনই পরিশ্রম করুন এখনই শিখুন হতে পারে সে আপনার বয়সে ছোট হতে পারে হতে পারে সে আপনার দুশ্মন হতে পারে আপনি হয়তো বা লজ্জা পেতেছেন যেখানে শেখার জন্য আপনি চলে যান দূরে চলে যান অনেক দূরে চলে যান যেখানে গেলে আপনাকে কেউ শিখবে না আপনি শিখতে পারেন আপনি হাতের কাজ আপনার হাতের কাজ আপনাকে অনেক পরিবর্তন করে দিবে। আপনি যদি জীবনে লেখক হতে চান যদি জ্ঞানী হতে চান তাহলে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে আপনাকে বিভিন্ন দামি দামি লেখকের বই পড়তে হবে আপনি যত বেশি পড়বেন আপনার তত বেশি জ্ঞানের পরিমাণ বাড়বে আপনি কিছু করতে পারবেন যে যে কোনো লোক হঠাৎ করে জিরো থেকে হিরো হয় নাই তার জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছে সে অনেক জ্ঞান অর্জন করেছে এই কারণে সে আজকে সফল হতে পেরেছে আপনিও যদি জীবনে সফলতা অর্জন করতে চান যদি আপনি জীবনে কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু না কিছু অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে কিছু অভিজ্ঞতা আছে যেগুলো আপনি অর্জন না করলেও চলে সেটা হলো ধরুন আপনি বিমানে ভ্রমণ করতেছেন হঠাৎ করে বিমানে কোনো একটা দুর্ঘটনা ঘটলো এখন সেখানে বলা হলো যে আপনারা প্যারাসুটকে এইভাবে ব্যবহার করে আপনারা ওই উড়োজাহাজ থেকে বিমান থেকে আপনারা এইভাবে লাফিয়ে যান এতে করে প্যারাশুট আপনার জীবনটাকে রক্ষা করবে এখন আপনি হয়তো চিন্তা করলেন যে আমাকে সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে সেটা আসলে এত বেশি জরুরি না তার কারণ হল রকম ঘটনা কমই হয়ে থাকে তাই সব অভিজ্ঞতা আপনাকে নিতে হবে না যে অভিজ্ঞতাগুলো আপনার প্রয়োজন যে অভিজ্ঞ অভিজ্ঞতা নিলে আপনার আশেপাশে লোকজন কিছু উপকৃত হবে আপনি কিছু করতে পারবেন এমন কিছু অভিজ্ঞতা আপনি নিন যে আপনি যেখানে আসেন আপনার আশেপাশে সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আপনি জীবনে কিছু করতে পারবেন আপনাকে সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে আর সেই অভিজ্ঞতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে সময় দিতে হবে বর্তমানে সে আরাম আয়েশকে আপনাকে এখন ছুঁড়ে ফেলতে হবে আপনাকে এখনই পরিশ্রম করতে হবে এখনই আপনাকে খোঁজ করতে হবে যে এই মুহূর্তে আপনার কি করা প্রয়োজন এই মুহূর্তে আপনি কি করতে পারেন আপনাকে এই মুহূর্ত থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনাকে আগামী ভবিষ্যতে কোথায় দেখতে চান আপনি কতটুকু সম্মান অর্জন করতে চান কত টাকার মালিক হতে চান আপনি আপনার পরিবারের মান সম্মান কোথায় রাখতে চান সেটা আপনার উপর নির্ভর করে আপনি এখন যদি বেকার অবস্থায় থেকে যদি চুরি ডাকাতি করেন তাহলে আপনার আপনার মান পরিবারের মান সম্মান কোথায় গিয়ে পুষবে সেটা আপনি ভালো করেই জানেন তা আমি আপনাদেরকে বলতেছি আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি অভিজ্ঞতা ছাড়া জীবনে কিছুই করতে না এবার সেই অভিজ্ঞতা হতে পারে হাতের কাজের হতে পারে আপনার অন্য কোনো অভিজ্ঞতা আপনি অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি অনেক কিছু করতে পারেন যে আপনি হয়তোবা একজন ভালো ছাত্র এখন আপনি একজন ভালো শিক্ষক হতে হলে আপনাকে ভালো করে শিক্ষকতা সে অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনাকে ছোট ছোট একটা দুইটা বাচ্চাকে আস্তে আস্তে পড়াতে পড়াতে আস্তে আস্তে করে আপনার অভিজ্ঞতা বাড়বে এরপরে দিয়ে আপনি বড় একজন শিক্ষক হতে পারবেন ঠিক তেমনি আপনি যে কোনো একটা ব্যবসা করতে চান সর্বপ্রথম ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করুন তারপর দেখবেন যে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা যত বেশি বাড়বে তখনই আপনি পারবেন যে আপনি বড় একজন ব্যবসায়ী হতে আপনি যতক্ষণ পর্যন্ত ছোট ব্যবসা শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বড় ব্যবসা করতে পারবেন না আপনি ছোট ব্যবসা করতে করতে যখন আপনার অভিজ্ঞতার পরিমাণ বাড়বে ঠিক তখনই আপনি বড় ব্যবসা করলে আর কখনও আপনি সেখান থেকে লোকসান নিতে হবে না আপনি সেখানে সফল হতে পারবেন তাই আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি সেটা হলো আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে এখন থেকে আপনি কিছু অভিজ্ঞতা অর্জন করুন আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসুন আপনি বসে থাকবেন না সময় নষ্ট করবেন না যদি আপনি জীবনে কিছু করতে চান তাহলে আমার একটাই পরামর্শ সেই পরামর্শটা হলো সময়কে মূল্যায়ন করুন আর উপরালার সাথে থাকুন উপর আপনাকে সাহায্য করবে আপনি কাজ শিখতে থাকুন আপনি হয়তো মনে করবেন যে আমি যদি এই কাজটা শিখে রাখি তাহলে আমার কী লাভ হবে কে আমাকে চাকরি দিবে কে আমাকে কাজ দেবে সেটা উপর ব্যাপার উপরালা আপনাকে সবকিছুই দিবে এমন কিছু আছে যেগুলো আমার আর আপনার হাতে নাই। সেগুলো উপর হাতে কিন্তু আমরা চেষ্টা করতে তো পারি আমি তো অভিজ্ঞতা অর্জন করতে পারি কিন্তু আমি যদি অভিজ্ঞতা অর্জন না করে যদি উপরালার যদি দোষারোপ করতে থাকি তাহলে আমার জীবনটা একেবারে দুঃখ কষ্ট ভরে যাবে এখন বর্তমানে যানবাহন যে মোটরসাইকেল সাইকেল গাড়ির যে পরিমাণে চাহিদা বাড়তেছে দৈনিক গাড়ি মোটর নষ্ট হচ্ছে খারাপ হচ্ছে এখন আমি যদি সেখানে কিছু কাজ যদি শিখে রাখতে পারি তাহলে আমিও তো নিজে একটা গ্যারেজ দিই অন্যান্য আরও দশ বিশ জনকে কাজ লাগিয়ে আমি তো একটা কোম্পানির মালিক হতে পারি এখন আমি মালিক হব আমি যদি স্বপ্ন দেখি এবং আমি কি করি হঠাৎ করে বিশ জন তিরিশ জন লোক এনে যদি একটা গ্যারেজ শুরু করে দিই তাহলে তো আমি সেখানে কোনো কাস্টমারও পাবো না কোথায় থেকে বেতন দেবো কোথায় থেকে বিদ্যুতের বিল দেবো ভাড়া দেবো তা আমাকে কি করতে হবে সর্বপ্রথম নিজে কাজটা শিখতে হবে ভালো করে শিখতে হবে আস্তে আস্তে আমাকে ছোট একটা দোকান দিয়ে বসতে হবে এরপর আস্তে আস্তে পরিচিত হতে হবে পরিস্থিতি হওয়ার পর এরপর একদিন আমি সফল হতে পারব যখন দেখবো যে আমার একা সম্ভব নয় আমি সব কাস্টমার সার্ভিস করতে পারতেছি না এই মুহূর্তে আমার আরও লোকের প্রয়োজন ঠিক এই সময় যদি আমি আরও কিছু কর্মচারী যদি আমার এখানে যোগ করি তারপর এইভাবে যোগ করতে করতে আমি একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ বানালাম আবার দুইটা ব্রাঞ্চ বানালাম এতে করে একদিন আমি বড একটা কোম্পানির মালিক হয়ে গেলাম সেটা আমার উপর নির্ভর করে আমি যদি সেইভাবে পরিশ্রম করি সেইভাবে অভিজ্ঞতা অর্জন করি তাহলে আমি জীবনে অনেক কিছু করতে পারি এখন ধরুন আপনি একটি একটি গার্মেন্টসের মালিক হতে চান আপনি অনেক গার্মেন্টসের মালিক আছে যারা কোটি কোটি টাকার মালিক আপনি তাদের মতন একজন কোটিপতি হতে চান কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা নেই তাহলে আপনি জীবনে কিছু হতে পারবেন না কিছুই করতে পারবেন না এখন আমার পরামর্শ হলো আপনি যদি বড় একটা গার্মেন্টসের মালিক হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম গার্মেন্টসের যে কাজগুলো আছে কিভাবে জামা কাপড় সেলাই করে কীভাবে এগুলো আপনাকে আগে শিখতে হবে শিখতে শিখতে তারপরে দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান নিয়ে বসলেন প্রতিষ্ঠান নিয়ে বসার পর আস্তে আস্তে সেখানে আপনি চাহিদা সৃষ্টি করলেন মানুষের কি প্রয়োজন সেটা দিতে লাগলেন এরপর বিভিন্ন গার্মেন্টসের থেকে কিছু অভিজ্ঞতা নিলেন বিভিন্ন গার্মেন্টসের বড় বড় সে ম্যানেজার সে পর্মেনদের সাথে আপনি কিছু সম্পর্ক রাখলেন তাদের থেকে কিছু অভিজ্ঞতা নিলেন এরপরে দিয়ে আপনি কি করলেন কিছু লোকজনকে নিয়ে আসলেন আসার পরে দিয়ে তাদেরকেও কাজ দিলেন এইভাবে কাজ করতে 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 একসময় আপনার অভিজ্ঞতা অনেক হয়ে যাবে আপনি জীবনের সফলতা অর্জন করতে পারবেন আপনি একদিন বড় গার্মেন্টসের মালিক হয়ে যেতে পারেন আপনি বড় গার্মেন্টসের মালিক হওয়ার পূর্বে আপনাকে যে পরিশ্রমগুলো করতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই সেই কাজটা শিখতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত সেই কাজটা না শিখতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না আপনাকে কাজটা শিখতে হবে এরপরে দিয়ে আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন এখন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন আপনাকে অবশ্যই কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে ধরুন সর্বনিম্ন যে কথাটা বলতেছে আপনি যদি বিল্ডিং করতে চান যে আপনার কাছে মোটা অঙ্কের টাকা আসে এখন আপনি বিল্ডিং করবেন কিন্তু একটা বিল্ডিং করতে যদি পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন হয় যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে ধরুন এখানে পঞ্চাশ লক্ষ টাকা পুরে শেষ হয়ে যাবে কিন্তু আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে যে আপনি যদি বিল্ডিংয়ের কাজ বুঝেন ইলেকট্রিক ইলেকট্রনিক্সের কিছু কাজ বুঝেন কীভাবে ওয়ারিং করতে হয় কিভাবে লোহা কাটতে হয় এই ধরনের যদি আপনার কিছু অভিজ্ঞতা থাকে হতে পারে ছয় মাস এক বছর দুই বছরের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমি বলতেছি যে পঞ্চাশ লক্ষ টাকা যে পূর্বে খরচ হতো সেটাকে আপনি হয়তো তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতরে সমাধান করতে পারবেন তার কারণ হলো আপনার সেখানে অভিজ্ঞতা আছে আপনার অভিজ্ঞতাকে আপনি কাজে লাগিয়ে আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু যদি আপনার অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনাকে আরেকজন যা বলবে আপনাকে সেটাই মেনে নিতে হবে আপনাকে সে অনুযায়ী কাজ করতে হবে তাহলে কি হচ্ছে লোকসান কিন্তু আপনারই হচ্ছে তাই আপনাকে কি করতে হবে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি ব্যবসা করতে চান আপনি যদি এখন বর্তমানে যে ব্যবসাটা স সবচেয়ে বেশি লাভজনক সেটা হলো লোহা রড সিমেন্ট এই ব্যবসাটি কিন্তু আপনি যদি এই ব্যবসাটা যদি হঠাৎ করে যদি এভাবে লক্ষ টাকা ইনভেস্ট করে যদি আপনি ব্যবসাটা শুরু করেন কিন্তু দেখা গেছে আপনার কোনো অভিজ্ঞতা নেই একদিন দেখা গেল যে আপনার ব্যবসা একেবারে ধস নেমে আসলো আপনি আর কিছুই করতে পারতেছেন না আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই কিছু অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে আপনাকে যে কোনো দোকানে বসে সেখান থেকে কিছু না কিছু শিখতে হবে হয়তো আপনি এক জায়গায় গেলেন হয়তো সে আপনাকে শিখালো না কিন্তু আপনি সেখান থেকে ফেরত আসলেন তাহলে আপনি শিখতে পারবেন না আপনাকে আরেক জায়গায় ট্রাই করতে হবে আরেক জায়গায় ট্রাই করার পর তারপরে আরেক জায়গায় ট্রাই করতে হবে এইভাবে যেখানে আপনি শিখতে পারবেন আপনি সেখানে গেলেন এবং কিছু অভিজ্ঞতা অর্জন করলেন এরপরে আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন একজন সাধারণ ব্যক্তি একটি বিল্ডিং কোর বানাতে তার নিজস্ব বিল্ডিং যত টাকা খরচ হয় কিন্তু ওই লোকটা যখন ওখানে মেস্তুরি হয় সে যদি অভিজ্ঞ হয় তাহলে কিন্তু সেখানে এত টাকা খরচ হয় না সেখানে অনেক টাকা সে ধরে রাখতে পারে অনেক কম টাকা খরচ হয় আবার কোনো ব্যক্তির যদি দোকান থাকে যদি সে তার নিজের দোকানের মাল দিয়ে যদি সে কোনো বিল্ডিংয়ের কাজ করায় তার নিজের বিল্ডিং তাহলে সেখানে সে আরও অনেক কম খরচে সে বিল্ডিংটা বানাতে পারে ধরুন একজন ব্যক্তি একটা বিল্ডিং বানাতে যে আমি বলেছিলাম যে পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন সেখানে সে যদি কিছু অভিজ্ঞতা থাকে যে সে আগে বিল্ডিংয়ের কাজ করেছে কীভাবে ইট ঘাটনে দিতে হয় কিভাবে টাইলস লাগাতে হয় কিভাবে ওয়ারিং করতে হয় কিভাবে রড কাটতে হয় কীভাবে রডের হিসাব করতে হয় এ টুকিটাকি বিল্ডিং সংক্রান্ত যদি তার কিছু অভিজ্ঞতা থাকে তাহলে আমি বলেছি যে সেখানে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতরে সে কাজটা সমাধান করতে পারবে তার কারণ হলো তার অভিজ্ঞতার কারণে এখন যদি ওই একই ব্যক্তি অভিজ্ঞতা সাথে যদি সে ব্যবসার যদি কোনো অভিজ্ঞতা থাকে সে যদি কোনো দোকান দোকানদারি করে যদি সেখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করে সে তার দোকান থেকে যদি মালগুলো দেয় যে তার আজকে রডের প্রয়োজন সে তার দোকান থেকে দিলো আবার সিমেন্টের প্রয়োজন সে তার দোকান থেকে দিল আবার যা কিছু দরকার সে যদি তার দোকান থেকে যদি সাপ্লাই দেয় তাহলে সেখানেও সে আর অনেক টাকা লাভবান হচ্ছে যেখানে সে অর্ধেক টাকা দিয়েও বিল্ডিংটা করতে পারে হয়তো কথাটা আপনার থেকে নতুন মনে হলো আপনি একটু ভেবে চিনতে দেখুন যে একটি দোকানদার সে তার দোকানে যে মালগুলো তার বিল্ডিংয়ের জন্য খরচ করতেছে ধরুন যে মালটা বা বাহিরের দোকান থেকে কিনতে সেখানে ধরুন দুশো টাকা যদি খরচ হয় কিন্তু তার নিজের দোকান থেকে যে সে মালটা তার বিল্ডিংয়ের জন্য খরচ করবে তার দামও দুশো টাকা কিন্তু যে ব্যক্তিটি অন্য দোকানদার সে দুশো টাকা যখন বিক্রি করবে সেখানে অবশ্যই সে লাভ করবে কিন্তু তার নিজের দোকান থেকে যখন সে এই মালটা তার বিল্ডিংয়ে খরচ করবে সেখান থেকে তা লাভের প্রয়োজন নয় সেটার দাম হতে পারে একশো টাকা অথবা একশো টাকা বা তার চেয়ে কম হতে পারে এতে করে তার এইভাবে কিছু টাকা সে সাশ্রয় করতে পারে এইভাবে কিন্তু সে বিল্ডিংয়ের কাজটি অল্প টাকায় সে সমাধান করতে পারে এবং ট্যাকসই করতে পারে যদি তার অভিজ্ঞতা থাকে তাহলে তার বিল্ডিংটা সে ট্যাক্সই এবং সুন্দর আরও ভালো করতে পারে এই ধরনের এই সূত্রটাকে কাজে লাগিয়ে আপনারা অনেক আপনার জীবনে অনেক পরিবর্তন করতে পারেন আপনার যদি অভিজ্ঞতা থাকি যদি আপনি একটা হোটেলের অভিজ্ঞতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি হোটেল দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা অর্জন করতে পারেন আপনি যদি বাবসির কীভাবে বান্না করে যদি আপনি সেটা জানেন তাহলে আপনি একটা হোটেল দিয়েও আপনি লাখ লাখ টাকা আপনি অর্জন করতে পারেন আপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন আছে তো জীবনে যেই কোনো ক্ষেত্রে আপনি যান না কেন সেখানে আপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজনই আছে আপনি যেই শ্রেণীর আপনাকে সেই শ্রেণীর আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে ধরুন আপনি একজন বিল্ডিংয়ের কাজ ভালো করে জানেন বিল্ডিংয়ের কাজ আপনি করতেছেন সেটার উপর আপনার ইন্টারেস্ট আছে এখন আপনি বিল্ডিংয়ের কাজ করতেছেন এখন এই মুহূর্তে আপনি আপনার প্রয়োজন যে চিকিৎসা বিভাগে কিভাবে অপারেশন করে কিভাবে কি করে আপনি দুইটা চালাতে চাচ্ছেন একদিকে আপনি বিল্ডিংয়েরও কাজ করবেন আরেকদিকে মানুষের কিভাবে অপারেশন করতে আপনি সে অভিজ্ঞতা নেবেন আমি আপনাকে সেই কথা বলতেছি না আমি আপনাকে বলতেছি যে আপনি সেই ক্যাটাগরি ধরুন একটা বিল্ডিং বানাতে সেখানে মিস্ত্রি প্রয়োজন আছে কিভাবে ইট গাঁথনি দিতে হয় কিভাবে প্লাস্টার করতে হয় কিভাবে টাইলস লাগাতে হয় আপনি এটার সাথে সাথে কিছু অভিজ্ঞতা অর্জন করে নিলেন পাইপ ফিটিংয়ের কাজ যে কি বিভিন্ন পানির পাইপ কীভাবে লাগাতে হয় সে অভিজ্ঞতা নিলেন আপনি এখানে ওয়ারিংয়ের কীভাবে কারেন্টের ওয়ারিং করতে হয় আপনি সে অভিজ্ঞতা নিলেন কিভাবে রং করতে হয় আপনি সে অভিজ্ঞতা অর্জন করে নিলেন সেটা হলো যে কাছাকাছি এগুলো আপনার কাজে লাগবে তাই আমি আপনাকে যে পরামর্শ দিছি আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি যদি অভিজ্ঞতা অর্জন যত বেশি করবেন ততই আপনার জীবন আরও সহজ হবে আরও সরল হবে আরও সুখী হবে আরও আনন্দময় হবে আপনি জীবনে যত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপনার জীবনটা হবে তত বেশি সুন্দর আপনার জীবন তত বেশি উজ্জ্বল হবে আপনি জীবনে তত বেশি সফলতা অর্জন করতে পারবেন আপনার জীবনে সফলতা অর্জনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি যত বেশি চেষ্টা করবেন আপনি যত বেশি সাধনা করবেন ততই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন কিন্তু আপনি যদি এখন বর্তমানে যে অবস্থায় আসেন সেই অবস্থায় যদি আপনি নিজেকে নিজে যদি সুখী মনে করেন তাহলে আপনার জীবন আপনি কিছুই করতে পারবেন না আপনাকে অবশ্য কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে যা করুন না কেন পৃথিবীর যে কোনো সেকশানে যান না কেন আমি আপনাকে বলতেছি আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনি প্রবাসে যান আপনার অভিজ্ঞতা আছে আপনি অনেক টাকা অর্জন করতে পারবেন অনেকে আছে প্রবাসে গিয়ে কয়েক মাস পর ফেরত চলে আসে কারণ সেখানে তার মতন লেবারের পরিমাণ আরও অনেকে আছে এই কারণে সে ওখানে কৃষি করতে পারে না তাই আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শটা হলো যে আপনি যদি অভিজ্ঞতা অর্জন করে রাখতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে হোক আপনি সেখানে কিছু করে দেখাতে পারবেন আপনি সেখানে কিছু করতে পারবেন খেতে পারবেন কিন্তু আপনি যদি লেবারের মতো থাকেন যে দশজন যেভাবে লেবারই করতেছে আপনিও লেবারই করতেছেন তাহলে আপনার জীবনে আপনি কিছুই করতে পারবেন না আপনাকে হয়তো মাথার মধ্যে একটা গাইট উঠে দিয়ে বললো এখান থেকে ওখানে ফেলা ফেলার জন্যে আপনি ফেলে দিলেন এটার নাম জীবন নয় জীবন হলো আপনি আপনাকে জ্ঞান বুদ্ধি খরচ করে এমন কাজ করতে হবে যেখানে আপনি মাথায় করে একটি মাত্র ভোজায় নিতে পারতেন এখন যদি আপনি জ্ঞান খরচ করেন আপনি ইচ্ছে করলে একশোটা বান্ডিল বা একশোটা ভোজা আপনি এইভাবে নিতে পারবেন একেবারে আপনি শুধু একটু জ্ঞান খরচ করতে হবে আর আপনাকে জ্ঞান খরচ করার জন্য আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি অভিজ্ঞতা যত বেশি অর্জন করতে পারবেন আপনার জীবনে সফলতা তত বেশি আসবে আপনার মান সম্মান আরও অনেক বাড়বে আমি আপনার কাছকে গ্যারান্টি দিচ্ছি আপনার অভিজ্ঞতা আপনার আপনার জ্ঞান যত বেশি হবে আপনার সম্মান তত বেশি হবে আপনি তত বেশি সম্মানিত স্থানে থাকতে পারবেন কিন্তু আপনি যদি সম্মানিত স্থানে না থাকতে চান যদি আপনি যে অবস্থা সেই অবস্থায় থাকতে চান তাহলে আপনি আগামী ভবিষ্যতে আপনার জন্য আরো অন্ধকার অপেক্ষা করতেছেন আপনার জীবনে আরও অনেক দুঃখ কষ্ট আসবে আপনি জীবনে কিছু করতে পারবেন না তাই আপনি যদি জীবনে কিছু করতে চান জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে চান ভালো কিছু যদি আপনি করে দেখাতে চান তাহলে আপনাকে এখন এই মুহূর্ত থেকে শুরু করতে হবে এখনও অনেকে আছে যে কুটির শিল্প দিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে আগে কুটির শিল্প ছিল এখন বর্তমানে কোম্পানি পরিণত হয়েছে যে সারা পৃথিবীতে এমন হাজারো প্রমাণ আছে এমনও আছে ঘরের মধ্যে আশার বানিয়ে বিক্রি করতো এখন বর্তমানে সে তার অধীনে হাজার হাজার লোক কাজ করতেছে এখন বর্তমানে সে একটা আশার কোম্পানির মালিক যে এই রকম হাজার ঘটনা ঘটতেছে সব কিছু শুরু হয় জিরো থেকে আপনাকেও শুরু করতে হবে এইভাবে আপনি যদি মনে করেন যে আপনাকে কেউ করে দেবে তাহলে আপনি ভুল রাস্তায় আসেন আপনাকে কেউ কেউ কিছুই করে দেবে না আপনাকে নিজ উদ্যোগে কিছু শিখতে হবে নিজ উদ্যোগে কিছু করতে হবে আপনি যখন নিজে নিজে কিছু করবেন সেখানে আপনি কিছু করতে পারবেন কিন্তু আরেকজন আপনাকে কতটুকু শিখাতে পারবে আপনি সেখানে কিছুই করতে পারবেন না তা আমার পরামর্শ হলো যে আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখন থেকে এই মুহূর্ত থেকে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেয় আপনাকে নতুন নতুন শিখতে হবে আপনাকে সবসময় আপডেট করে রাখতে হবে আপনি যেই সেকশানে আসেন যেই বিভাগে আসেন ধরুন আপনি ইলেকট্রিকের কাজ করতেছেন ইলেকট্রিকের দৈনন্দিন জীবনে এখন নতুন নতুন জিনিসপত্র আসতেছে আপনাকে নতুন নতুন জিনিসপত্রের সাথে আপনাকে পরিচিত হতে হবে আপনাকে নতুন নতুন জিনিস কীভাবে ব্যবহার করে সেটা শিখতে হবে ধরুন আপনি হয়তো কোনো পরিশ্রমের কাজ করতে পারেন আপনার কাছে সে শক্তি নেই কিন্তু আপনি তো মোবাইল ইঞ্জিনিয়ারিং কিছু কাজ শিখতে পারেন যেগুলো আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে যার জন্য আপনাকে রোদ্রে বসার প্রয়োজন নেই সেখানে ঝড় বৃষ্টিও দেখার কোনো প্রয়োজন নেই আপনি ইচ্ছে করলে কোনো একটা ছোটো একটা দোকান নিয়ে সেখানে মোবাইল ইঞ্জিনিয়ারিং করে লক্ষ লক্ষ টাকা কামাতে পারেন সেখানে যদি আপনি সঠিক ব্যবসাটা করেন উপরালাকে সাক্ষী রেখে যদি আপনি যদি উপরালা সহযোগিতা নিয়ে যদি আপনি সঠিক ব্যবসা করেন মোবাইল ইঞ্জিনিয়ারিং করেও আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আপনি অর্জন করতে পারবেন হয়তো ব্যবসা প্রথমে অবস্থা ভালো না গেলেও পরবর্তীতে কিন্তু আপনার ব্যবসাটা অনেক বেশি ভালো হবে তাই আমি আপনাকে যে পরামর্শটা দিচ্ছি সেই পরামর্শটা হলো যে আপনাকে জীবনে অভিজ্ঞ অর্জন করতে হবে আপনি যে অবস্থায় আসেন যে সমাজে আসেন আপনি যদি ভালো কিছু করতেছেন তাহলে আপনাকে ভিন্ন কিছু করে দেখাতে হবে আপনি হয়তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠদের মাঝে হয়তো আপনি থাকতে পারবেন না আপনি হয়তো যে এরকম বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবেন না কারণ হয়তো আপনার কাছে সেই সময় সুযোগ এখন নাই কিন্তু আপনি হয়তো এমন কিছু করে দেখাতে পারেন যেটা হয়তো সবার পক্ষে সম্ভব না কিন্তু আপনার পক্ষে করা সম্ভব এমন ভিন্ন কিছু করে দেখান যাতে করে আপনি তাক লাগিয়ে দিতে পারেন সবাই যেন আপনার আপনাকে দেখে যেন আপনার অনুসরণ অনুকরণ করতে পারে আপনি এমন কিছু করে দেখান জীবনে যেখানে হোক না কেন আপনি যদি কিছু করে দেখাতে চান তাহলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি যত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপনার জীবন তত বেশি সুন্দর হবে আপনি জীবনে তত বেশি ভালো থাকতে পারবেন আপনি জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে এখন এই মুহূর্ত থেকে সেই চেষ্টা করতে হবে আপনি যত বেশি শিখতে পারবেন আপনার অভিজ্ঞতা যত বেশি হবে আপনার জীবনের সফলতা তত বেশি হবে আপনি আপনার জীবনে যে যত জ্ঞান আপনার বেশি হবে আপনি জীবনে তত বেশি সুখে থাকতে পারবেন কারণ জ্ঞানেরাই জীবনে সুখী হয়ে থাকে কিন্তু আপনার অর্থ আপনার শক্তি এগুলো আজকে আসে কালকে থাকবে না কিন্তু আপনার জ্ঞান আজীবন আপনার কাছে থাকবে আমি বরাবরের মতন এই কথা আবারও বলতেছি আপনাকে যে আপনার অভিজ্ঞতা যত বেশি হবে আপনার জ্ঞান যত বেশি হবে আপনি জীবনে তত বেশি সফলতা অর্জন করতে পারবেন আপনার জ্ঞান যত বেশি হবে আপনার জীবনটা হবে তত বেশি সুন্দর আপনি হয়তোবা হাজারের মধ্যে একজন হতে পারবেন যে আপনাকে হয়তো এক নামে সবাই চিনবে তাই আপনাকে এখন থেকে শুরু করতে হবে আপনাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে করে আগামী ভবিষ্যতে যে আপনাকে এক নামে জানার পৃথিবী সবাই চিনে আপনাকে এমনভাবে কিছু ঘড়ে গঠন করতে হবে আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে আপনার কিছু খারাপ অভ্যাস সেগুলো আপনাকে ত্যাগ করতে হবে ভালো ভালো কিছু অভ্যাস আপনার মধ্যে আনতে হবে এমন কিছু যেটা আপনি হয়তো অতীতে জানতেন না আপনাকে সেটা জানতে হবে আপনার জ্ঞানের পরিমাণ আপনাকে বাড়াতে হবে আপনার জ্ঞান যত বেশি হবে আপনার জীবনে আপনি তত বেশি সফলতা অর্জন করতে পারবেন তাই বারবার বলতেছি আপনার জীবন যদি আপনি সুখে থাকতে চান আপনার জীবনকে যদি আপনি সুখে রাখতে চান আপনি যদি আজীবন স্মরণীয় বরণীয় গ্রহণীয় হয়ে থাকতে চান তাহলে এখনই আপনি অভিজ্ঞতা অর্জন করুন আপনি যেখানে আসেন যে পরিবেশে আসেন আপনি যে পেশায় আসেন সেই পেশার আশা আশেপাশে যে যে কাজগুলো যে অভিজ্ঞতাগুলো নিলে আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হবে তাই আপনি সেটাই করুন আপনার জীবন অনেক সুন্দর হবে এই আশা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম টয়টা থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে সকল গ্রুপে সবাই যেন অন্তত আমার এই ভিডিওটা দেখে যেন তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে এবং আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার আনতে পারি সবার জীবন সুন্দর হোক ভালো হোক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি আবার